জীবনে ছোট্ট কিছু স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই স্বপ্ন, বেঁচে থাকার নামই আশা। বেঁচে আছি এটাই তো বড় কথা, স্বপ্ন পূরণ করতে হবে এমন তো কথা নয়। আল্লাহ যে সঠিক পথে রাখছে এটাই সবচেয়ে বড় চিন্তা, বড় আশা। এভাবে কয়জন মানুষ বাঁচতে পারে? জীবনে স্বপ্ন পূরণ হইলেই যেন সব কিছু পাওয়া হয়ে গেল এমনটা না। আমার অবস্থানে অনেক মানুষ আসার জন্য অনেক চেষ্টা করতেছে, পারতেছে না। আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমি অনেক ভালো আছি। তো জীবনে যত কিছুই করেন, কখনো নিজের এমন কিছু কথা মানুষকে বলবেন না যেটা নিয়ে সে পরে আপনাকে ফোটা দিবে বা পস্তাবে। সেই কথার জন্য আপনি নিজে পস্তাবেন, সবসময়ই নিজের চিন্তাতেই চলেন। কথায় আছে না, নিজের বুদ্ধিতে লাখ টাকা লস হলেও সেটা ভালো লাগবে, অন্যের বুদ্ধিতে যদি 10 টাকা লস যায় সেটা ভালো লাগবে না কখনোই, নিজের মনকে ঠাঁই দিতে পারবেন না কখনো। ঠিক আমিও এমনটাই, নিজের বুদ্ধিতে আমি চাই সবসময়ই, নিজের চিন্তাতেই বাঁচতে চাই, চাই না কখনো কারো বুদ্ধি নিতার। জীবনে অনেক কিছুই দেখছি, অনেক কিছু দেখা হয়েছে এই 27-28 বছরে, জানি না আরও কত কিছু দেখতে হবে। মানুষ তো অনেক কিছুই বলতে চায়, অনেক কিছুই করতে চায়, সবই কি সম্ভব? কখনোই না। কিছু স্বপ্ন স্বপ্নই থেকে থাকবে, আর যেটা ঘুমের মাঝেই ভালো লাগে সেটা বাস্তবে কখনো মানাবে না। তো এভাবেই চলতে হবে সবাইকেই। মানুষ কত কিছুই বলবে, কত কিছুই করতে চাবে, হয়তোবা কারো স্বপ্ন পূর্ণ হবে, কারো তা হবে না। তাই তো জীবনে অনেক কিছুই দেখা হয়েছে, অনেক কিছুই পাওয়া হয়েছে, অনেক কিছুই না পাওয়া রয়ে গেছে। জীবনের বেশিরভাগ জিনিসই না পাওয়া রয়ে গেছে, জানি না ওইগুলো কখন আর পাবো কিনা, ফিরেও আসবে না কখনো। যাই হোক, এই প্রবাসে আসার পর থেকে এত কথা বলি, কিছু মানুষ অনেক বিরক্ত হয়ে যায় এই ভিডিও দেখে, কারণ কিসের কথা বলি যে কথার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এইসব কথা বলি কি বলবো, নতুন আপনাদের কাছে আসতেছি, আস্তে আস্তে শিখা হয়ে যাবে, ঠিক আছে না? আপনারা সাপোর্ট করবেন, আপনারা ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় অনেক দূর ইনশাল্লাহ এগিয়ে যাবো আমি। এক সময় অনেক ভালো ভালো কথা, অনেক ভালো ভালো কিছু আপনাদেরকে দেখাবো আমি, সেই আশা নিয়ে আমি সবসময়ই আপনাদের পাশে থাকতে চাই, বা আপনাদের পাশে আমাকে রাখবেন আশা করি। আমি কখনোই ভালো কোনো প্লেসে ভালো কোনো জায়গায় ভিডিও করতে পারি না, কারণ ওই রকম জায়গায় আমি যেতেই পারি না, তার জন্য ভিডিও বানাতে পারি না। কোনো এক সময় পেলে হয়তোবা এমন কিছু ভিডিও দেব যা আপনারা কখনো ভাববেন না, যে এইসব ভিডিও আমি দিতেছি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ সামনে। শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কি আপনারা আমাকে সাপোর্ট করবেন, সেই আশাতেই এখনও আসে আমি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জীবনটা তেজপাতা।